স্বাগত সবাইকে পিক্সেল ট্রাভেল এন্ড লিভিং এ। আপনারা জানেন আমরা দেশ বিদেশের নানা স্থানে যাওয়ার সন্ধান দিয়ে থাকি। আসুন তবে জেনে নিই আজকে কোন কোন জায়গায় যাওয়া যায়। আজকে আপনাদেরকে জানাবো গড় পঞ্চকোট কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কেন যাবেন। রাঙামাটির পথ, প্রাচীন পঞ্চরত্ন মন্দির আর আকাশের গায়ে সবুজ পাঞ্চেত পাহাড় নিয়ে গড় পঞ্চকোট। পূর্ব ভারতীয় পঞ্চকোট রাজাদের আমলে এই এলাকার জনবসতি গড়ে ওঠে। এখানকার রাজপ্রাসাদ, কাশীপুর রাজাদের তৈরি পঞ্চরত্ন মন্দির আর পাহাড়ের দক্ষিণ ঢালে নটি চূড়া বিশিষ্ট টেরাকোটার মন্দির অবশ্য দ্রষ্টব্য। কালের অতলে হারিয়ে যেতে বসা মন্দিরটির সংস্কারের ফলে আজ অনেকটাই শ্রী ফিরেছে, কিন্তু হাল ফেরেনি রাজপ্রাসাদের। পাঞ্চেত পাহাড়ের মাথায় ভগ্নপ্রায় কালী মন্দির দেখতে হলে গাইড সঙ্গে নিয়ে চলে আসুন। পাহাড় থেকে পাখির চোখে দেখে নিন তরঙ্গায়িত পাহাড় ঘেরা গড় পঞ্চকোটের অপরূপ সৌন্দর্য। 5 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত বাঁধ। এখানে দামোদরের বুকে ছোট ছোট নৌকোর ভেসে চলা আর সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখে মন ভরে যায়। এবার তবে জেনে নিন কিভাবে যাবে। হাওড়া থেকে 2 2 3 8 7 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, 1 2 3 3 9 কোলফিল্ড এক্সপ্রেস, 1 1 4 4 8 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, 1 3 1 5 1 জম্মু তাওয়াই এক্সপ্রেস, 1 3 0 0 9 দুন এক্সপ্রেস এবং 1 2 3 2 1 হাওড়া মুম্বাই মেল প্রভৃতি ট্রেনে বরাকর চলে আসুন। বরাকর থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 20 কিলোমিটার, গাড়ি বা অটোতে চলে আসা যায়। এবার জেনে নিন কোথায় থাকবেন। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের ট্যুরিস্ট লজে কটেজ 1, কটেজ 2 এবং কটেজ 6 এর ভাড়া হবে 2000 থেকে 2200 টাকা, 4 সজ্জার ভাড়া হবে 4000 টাকা, কটেজ 3 ভাড়া হবে 1800 থেকে 4500 টাকা, কটেজ 4 এবং কটেজ 5 এর ভাড়া হবে 3000 থেকে 4500 টাকা। এছাড়াও থাকা খাওয়ার সুবন্দোবস্তের জন্য আরও অনেক প্রাইভেট হোটেল এবং রিসর্ট পেয়ে যাবেন। আজ তবে এ পর্যন্তই। আগামী পর্বে আরও নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ।